চণ্ডীতে আছে একে একে সবাই তার অস্ত্র ছায়া সজ্জিত করছে, করে তিনি মহিষাসুরকে বধ করলেন। সেই মহিষাসুরকে বধ করার পরে এরা কি করলেন, তখন তাদের শান্ত হলো এবং তখন আমাদের এই দেবীকে সমস্ত দেবতারা স্তুতি করতে থাকলেন। এবং যখনই এইরকম অত্যাচারে হবে আমরা যেন আপনাকে প্রার্থনা করলে যেন পাই। আমরা পরবর্তী সময়ে দেখছি চন্ডমুণ্ড বধের সময় আসছেন তিনি, তিনি এই ধূম্র লোচনে তাকে হত্যা করার জন্য আসছে, শুম্ভ নিশুম্ভকে হত্যা করার জন্য আসছে। আমরা বিভিন্ন সময় চণ্ডীতে প্রচুর আমরা এরকম রূপ পাই যে কালিকা রূপ ধরে কিরকম।